অনেকে বলেন যে ডায়াবেটিস কাদের হতে পারে, ঝুঁকি কাদের বেশি? হ্যাঁ, আসলে ডায়াবেটিস আমরা বলি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর যখন একসাথে হবে তখনই আসলে সাধারণত একজনের ডায়াবেটিস প্রকাশিত হয়। আমরা সাধারণত এই দক্ষিণ এশিয়া অঞ্চল বা এশিয়ান অঞ্চলের মানুষদের কিন্তু ডায়াবেটিসের প্রবণতা বেশি, আমাদের যে জিন বা আমাদের যে বংশগত প্রবণতা সেইটার ডায়াবেটিসের জন্য অনেকাংশে কিন্তু দায়ী। তাহলে কারো যদি আমরা এই দক্ষিণ এশিয়া অঞ্চল বা এশিয়ান অঞ্চলের মানুষদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি রয়েছে, কারো বংশে যদি ডায়াবেটিস থাকে সেই বংশের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস আমরা বলে থাকি, তার যে ক্লোজ রিলেটিভ যারা তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস হতে পারে। যেমন একজনের হয়তো ডায়াবেটিস আছে, তার যদি 4 সন্তান থাকে এই 4 সন্তানের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। এবং এই 4 সন্তানের যখন আবার হয়তো 2 জন করে সন্তান হলো, তাদের প্রত্যেকেরই কিন্তু ঝুঁকি রয়েছে। অনেকটা কোভিড ভাইরাসের মতো, 1 থেকে 3 জন, 3 জন থেকে 9 জন, 9 জন থেকে 7-8 জন, যেভাবে কোভিড ভাইরাস ছড়াচ্ছে ডায়াবেটিসটাও কিন্তু সারা পৃথিবীতে এইভাবে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য দেখা যায় যে আমরা যদি এখন যে কোভিড এর যেরকম আমরা ভ্যাকসিন দিচ্ছি বা প্রোটেকশন নিচ্ছি, এরকম ভাবে ডায়াবেটিস যদি আমরা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে পারি, প্রতিরোধের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এই জ্যামিতিক হারে যে বৃদ্ধি সেটি কিন্তু হ্রাস পাবে। তাহলে ডায়াবেটিসের ঝুঁকি আমাদের যে বংশগত প্রবণতার পরে যেটা রয়েছে, অতিরিক্ত মোটা যারা, মোটিয়ে যাওয়া, সেটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি। এবং যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। এবং প্রি ডায়াবেটিসটা এতই গুরুত্বপূর্ণ যে প্রি ডায়াবেটিস থেকে কিন্তু আমরা আবার নর্মাল মানুষে, স্বাভাবিক মানুষের মতো হতে পারি, কিন্তু একবার ডায়াবেটিস হয়ে গেলে তার ডায়াবেটিস হয়তো নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু তিনি কিন্তু সারা জীবনের জন্য ডায়াবেটিসে আক্রান্ত রোগী। তাহলে আমাদের যে প্রি ডায়াবেটিস সেটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এবং প্রি ডায়াবেটিসে আক্রান্ত একজন মানুষের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং লাইফস্টাইল ডায়াবেটিসে আক্রান্ত মানুষের মতোই কিন্তু লাইফস্টাইল পালন করতে হবে, তাকে খাদ্যাভ্যাস হয়তো পরিবর্তন করার দরকার হতে পারে এবং নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করার দরকার হতে পারে। আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ, যেটা সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাইরে থেকে বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে খাই, স্টেরয়েড কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়িয়ে তার ডায়াবেটিস হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার ব্লাড প্রেশার বেশি আছে, তাতে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। কারো কারো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মেয়েদের একটি হরমোনজনিত সমস্যা, এটি থাকলে ভবিষ্যতে তার ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। তাহলে এই জিনিসগুলো যা আছে তাদের কিন্তু প্রত্যেকেরই ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। তাহলে মোট কথা হলো যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ঝুঁকি। এছাড়া টাইপ 1, যেটা টাইপ 1 কিন্তু এই ঝুঁকিগুলো দ্বারা হয় না, টাইপ 1 সাধারণত এটা একটা অটো ইমিউন ডিজিজ এবং মানুষের শরীরে যে বিটা কোষ আছে সেটা অটো ইমিউন ডিস্ট্রাকশনের জন্য সবগুলো বিটা কোষ নষ্ট হয়ে যায় এবং কমপ্লিট ডেফিসিয়েন্সি হয়ে যায় ইনসুলিনের এবং ব্লাড সুগার লেভেল অনেক বেশি বেড়ে যেতে পারে। আরেকটি হলো যে গর্ভকালীন ডায়াবেটিস, যেটা এটা গর্ভাবস্থায় প্রথমবারের মতো ধরা পড়ে থাকে। গর্ভাবস্থায় ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন অকার্যকর হয়ে যায়, অনেকের ওজন বেড়ে যেতে পারে বা অনেকের দেখা যায় আগের প্রেগনেন্সিতে তার হয়তো ডায়াবেটিস ছিল, তার বংশে ডায়াবেটিস আছে, আগে হয়তো তার বাচ্চা মারা গেছে, এই সমস্ত রোগীদের দেখা যায় যে তাদের কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। এবং গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার জন্য, অর্থাৎ যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার অনেক বেশি ঝুঁকি রয়েছে। হ্যাঁ, অনেকেই হয়তো জিজ্ঞেস করেন যে আমার যে গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে আমার কি এটা সারা জীবন থাকবে? হ্যাঁ, নাও থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে, এটি কিন্তু মাথায় রাখতে হবে।